নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। প্রথমে বন্ধুরা দেখো, আমি এখানে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি আর এক মুঠ মতন মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি। এবার বন্ধুরা এর মধ্যে কিছু মশলা মেশাবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দেইনি আর একটু সামান্য সর্ষের তেল দিলাম। এই পুরোটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। বন্ধুরা তোমাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরোটা আমার মাখা রেডি, তো আমি একটা টিফিন বক্সে তুলে রেখে দিয়েছি। এবার বন্ধুরা এখানে আমি ছোট্ট একটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডগুলোকে সাইড থেকে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কেমন করে কাটছি, সাইডগুলো একটু কেটে নেব, নিয়ে মাঝখান দিয়ে একটা ভাগ করে নেব। এইভাবে বন্ধুরা সমস্ত কটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা হাতে অল্প তেল মাখিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবার আলুটাকে দিয়ে দিচ্ছি। যে পুরটা বানিয়েছিলাম সেটা দেখো এইভাবে দিয়ে উপর থেকে আর একটা ব্রেড দিয়ে দেব, দিয়ে একটু চেপে এটাকে রেখে দেব। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এইভাবে বন্ধুরা সবকটা আমি রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা সবকটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নেব, এবার ওর মধ্যে আমি বেসন দিয়ে দেব। বন্ধুরা এখানে আমি চার চামচ বেসন দিয়েছি আর দেখো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা পুরোটা শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুরা হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা এদিকে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তো আমি ওখান থেকে এক চামচ এই ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা এটা দেওয়ার কারণ ব্রেড পাকোড়াটা মুচমুচে হবে, খেতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা আমি একে একে এইভাবে দিয়ে ভেজে তুলে নিচ্ছি, সবটা এইভাবে দিয়ে ভেজে তুলে নেব। বন্ধুরা এইভাবে রেডি করে ব্রেড পাকোড়াগুলো ফ্রিজে রেখে দিতে পারো, সকালবেলায় একটু বেসন গুলে এইভাবে ভেজে দিলেই ব্যাস রেডি, সুন্দর হেলদি টিফিন। তো বন্ধুরা বুঝতেই পারছো বাচ্চারা খুব পছন্দ করবে, তো আমিও আমার বাচ্চাকেও দিয়ে দিয়েছিলাম, ওর বন্ধুরাও খেয়ে খুব ভালো বলেছে। একবার হলেও বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার ব্রেড পাকোড়াগুলো রেডি হয়ে গেছে, ছেলেকে আমি রেডি করে দিয়ে দেব। তো বন্ধুরা এবার দেখতেই পাচ্ছ পুরো পাকোড়াটা রেডি, হাই ফ্লেমে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর আমার এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।